বেলকাশ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকাল বেলকাশ হাইস্কুলে 21 জুলাই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক, বর্ধমান 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাকলিতা, বর্ধমান 1 নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতি তথা কর্মধ্যক্ষ মানস ভট্টাচার্য, শিক্ষা কর্মধ্যক্ষ কৃষ্ণেন্দু গোস্বামী, বিদ্যুৎ কর্মধ্যক্ষ নানাই মাঝি, তৃণমূল কংগ্রেস সাপোর্টার, সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে সুখেন্দু কোনার, যুবনেতা বিকি ঠাকুর প্রমুখ নেতৃত্ব। অনুষ্ঠানে 300টি গাছ রোপণ করা হয় শহীদদের স্মৃতির উদ্দেশ্যে। কিছুদিন আগে তৃণমূলের নাম দিয়ে পঞ্চায়েত ঘেরাও করেছিল যারা, তাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক নিশীত কুমার মালিক ও মানস ভট্টাচার্য। রাস্তায় নেমে শুধু মানুষকে আবেদন করেছেন, আমি আছি রাস্তায়, আপনারা সাবধানে বাড়িতে থাকুন, আপনারা যাতে কোনোভাবে আপনাদের এই ভাইরাস আপনাদের মধ্যে ছড়িয়ে না পড়ে তার জন্য আপনারা বাড়ির ভেতরে থাকুন, আমি রাস্তায় রইলাম আপনাদের রক্ষা করতে। মুখ্যমন্ত্রী কিন্তু এই করোনার সময় যে সমস্ত মানুষ কর্মহীন হয়ে পড়েছেন এবং করোনার সময় যাদের সংসারের অভাব নেমে এসেছে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিনের মধ্যেই বিনা পয়সা রেশন চালু করেছেন। যাদের রেশন কার্ড নেই বা 13 টাকা কেজি চাল পাচ্ছেন অথচ গরিব মানুষ তাদের জন্য কুপন সিস্টেম করেছিলেন। যে কার মানে করছেন, যদি বিজেপি ক্ষমতায় আসে তবে 25 থেকে বেরোবেন, তার আগে বেরোবেন না। এটা আপনাদের এই 50 বছরও পূর্ণ হবে না। চুপচাপ বসুন, একদিন ওই ধর্ণা দিয়ে, একদিন ডেপুটেশন দিয়ে তৃণমূল কংগ্রেসের কোন সৈনিককে দমিয়ে রাখা যায় না আর কোনোদিন যাবেও না। আজকে সবচেয়ে বড় আমাদের এখানে পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের কার্যভার নিয়েছেন আমাদের প্রধান। সেই প্রধানকে কে নির্বাচিত করেছেন? নির্বাচিত করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূল কংগ্রেসের প্রধান। বিগত পঞ্চায়েত ভোট যখন ছিল তখন প্রধান কে ছিল? মফিজুল ছিল প্রধান। এই অঞ্চলের প্রধান নির্বাচিত করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মফিজুল 5 বছর পঞ্চায়েত চালিয়েছে খুব নিষ্ঠার সঙ্গে। আমি প্রত্যেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, কিন্তু কোনোদিন দেখিনি যে সেই পঞ্চায়েতে নিজের দলের লোকরাকে সেই পঞ্চায়েতে রিপ্রেজেন্টেটিভ দেখে আমার কাছে লজ্জা। তাহলে এখান থেকে বলে যায় যারা আজকে পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতে রিপ্রেজেন্ট দেয় তারা তৃণমূল কংগ্রেস হতে পারে না, তারা কিন্তু অন্য রাজনৈতিক দলের থেকে এসেছে, তাদের নিন্দনা করেছে, তাদেরকে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী বলে মেনে নিতে পারি না। আমি দেখেছি, আমি বাস্তব কথা বলতে খুব ভালোবাসি। সেই সেই কর্মসূচিতে আমাদের জেলার সাধারণ সম্পাদক বলে যাই করে একজন আছে, আমি তার নাম বলছি না, তিনি বাইক দিচ্ছেন যে আমি এদের সঙ্গে আছি, আমি তাকে প্রশ্ন করতে চাই এবং যারা সেখানে উপস্থিত হয়েছিলেন তাদের প্রশ্ন করতে চাই। আপনারা যদি তৃণমূল কংগ্রেস করতেন, তৃণমূল কংগ্রেসের কর্মী হতেন, তাহলে তৃণমূল কংগ্রেসের কার্যালয় আছে, সেই কার্যালয়ে তারা আলোচনা করতে পারতেন। পঞ্চায়েত থেকে মামা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মসূচি, সেই পঞ্চায়েত থেকে আপনারা হামলা করতে দিতে পারতেন না, পয়সা নিতে পারতেন না। আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় পাঠায়নি যে কে কে কোথায় কি টাকা মারছে, কে কোথায় কি করছে, সেই কৈফিয়ত আপনাদের দিতে হবে। তার কৈফিয়ত দিতে হয় আমরা মামার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবো, আমাদের রাজ্যের আমাদের আমাদের রাজ্যের মন্ত্রী, আমাদের জেলার মন্ত্রী আছেন শকুন্তলনাথকে দেবো, কিন্তু পঞ্চায়েত থেকে এরকম ভাবে একটা আমার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত থেকে এরকম হামলা করা আমার আমাদের আমাদের কাছে লজ্জা। তার জন্য মফিজুলকে আমি ধন্যবাদ জানাবো, মফিজুলকে আমি আজকে দায়িত্ব দিয়ে যাচ্ছি। বেলকাশ অঞ্চলের যে কার্যকরী সভাপতি আছে দিলীপ বাবু, এখানে সভাপতি আছেন, এবং লটু ভাই আছেন, যারা বর্ষার নেতা আছেন, আমাদের মোহন আছেন, আপনারা নিজ দিদায় নিজ ভয়ে আপনারা রাজনৈতিক কর্মসূচি করে যান। হয়েছে 21 জুলাইকে শহীদ স্মরণের, 21 জুলাই বহু মানুষকে খুন করে মারা হয়েছিল, তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে।